আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে সঙ্গে আছে আমি মোসাম্মদ আরিফা খাতুন সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ দিনাজপুর সরকারি সিটি কলেজ দিনাজপুর আজ আলোচনা করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের মৌলিক গাণিতিক অর্থনীতি নিয়ে আজকের আলোচনাটি সাজেশন ভিত্তিক আলোচনা হতে যাচ্ছে তোমরা যারা পরীক্ষার্থী তাদের জন্যে মূলত আমি আলোচনাটা করছি পরবর্তীতে কেউ গাণিতিক অর্থনীতি অর্থাৎ অনার্স অর্থনীতির স্টুডেন্টরাও এই ক্লাসটি দেখতে পারো তো আমি বেশ কয়েকটি সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো দেখো তোমাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে চলক কী এটি তোমরা অনেকে আগে পড়ে আসছো যে চলক কি ঠিক আছে তো চলক হচ্ছে যে গাণিতিক প্রক্রিয়ায় যা কিছুর মান পরিবর্তনশীল তাকেই চলক বলে আবারও বলছি গাণিতিক প্রক্রিয়ায় যা কিছুর মান পরিবর্তনশীল তাকে চলক বলে আচ্ছা যে সমস্ত বিষয়ে বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয় যেমন ধর আমাদের বয়স আমাদের ওজন এই তারপরে কোনো জিনিসের দাম কোনো জিনিসের পরিমাণ এগুলো কি হয় বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে পরিবর্তিত হয় তো সেটি চলক তাহলে আমরা আকারে কি বলবো যে গাণিতিক প্রক্রিয়ায় যা কিছুর মান পরিবর্তনশীল তাকেই চলক বলে এরপরে আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে অভ্যন্তরীণ চলো কাকে বলে অভ্যন্তরীণ চলো কাকে বলে এই কথাটা তোমরা গাণিতিক অর্থনীতি পড়তে গেলে অনেক সময়ই পেয়ে যাবে তো আসলে অভ্যন্তরীণ অভ্যন্তরীণ চলক হচ্ছে যে যে চলকের মান ভিতরে সমাধান করে বের করতে হয় অর্থাৎ বিভিন্ন মডেল দেয়া থাকে তো সেক্ষেত্রে কিছু কিছু মান আগে থেকে দেয়া থাকে যেই মানগুলো আগে থেকে দেয়া থাকে সেগুলো হচ্ছে বহিষ্ঠ চলক আর যে মানগুলো ওই গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে ওই মডেল থেকে বের করা হয় সেটাই হচ্ছে অভ্যন্তরীণ চলক তাহলে সংজ্ঞা কি হবে যে চলকের মান মডেলের ভিতরে সমাধান করে বের করতে হয় তাকে অভ্যন্তরীণ চলক বলে আবারও বলছি যে চলকের মান মডেলের ভিতরে সমাধান করে বের করতে হয় তাকে অভ্যন্তরীণ চলক বলা হয় এরপরে আরও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ধ্রুবক কি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় এটি পরীক্ষায় আসে তো ধ্রুবক হচ্ছে যে যা কিছুর মান নির্দিষ্ট এবং জানা থাকে তাকে ধ্রুবক বলে আবারও বলছি যা কিছুর মান নির্দিষ্ট এবং জানা থাকে তাকে ধ্রুবক বলা হয় তো অনেক সময় দেখব যে কিছু মান ধরো একটা সমীকরণ ডি ইকাল টু টেন মাইনাস পি এখানে দেখো যে টেন এই মানটা নির্দিষ্ট এবং এটি জানা আছে এটি ধ্রুবক এবং ধ্রুবক কি হয় সব সময় এই মানটা স্থির থাকে যেমন ধরো আমাদের হাতের আঙুল তো আমার হাতেরও পাঁচটা আঙুল এই আঙ্গুল কিন্তু জন্ম থেকে আমার পাঁচটা আঙ্গুলই আছে এবং তোমাদেরও পাঁচ আছে কাজে এটি হচ্ছে ধ্রুবক এটি নির্দিষ্ট থাকে এরপরে চলে আসো আমরা দেখি যে চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য তো তোমরা যেহেতু চলক জানো যে গাণিতিক প্রক্রিয়া যা কিছু মান পরিবর্তনশীল তাকে চলক বলে আর অন্যদিকে যা কিছুর মান নির্দিষ্ট এবং জানা তাকে ধ্রুবক বলা হয় তাহলে চলক ও ধ্রুবকের পার্থক্য তোমরা নিশ্চয়ই পারবে এরপর আমরা পাঁচ নম্বর যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বাহ্যিক চলকি এর আগে আমি যখন অভ্যন্তরীণ চলকের কথা বললাম তখনই আমি বাহ্যিক চলকের কথা বলেছি তো বাহ্যিক চলক হচ্ছে যে চলকের মান মডেলের অভ্যন্তরীণ শক্তি দ্বারা নির্ধারিত হয় না তবে বাইরের শক্তির দ্বারা নির্ধারিত হয় তাকেই বাহ্যিক চলক বলা হয় এরপরে আমি আর একটা প্রশ্নের কথা বলছি যেটা অনেক সময় পরীক্ষায় আসে সেটি হচ্ছে জটিল সংখ্যা কি তো জটিল সংখ্যা শুধু সংখ্যার সংজ্ঞাটা জেনে নাও যে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা কিছু কিছু সংখ্যা আছে যেটা কাল্পনিক সংখ্যা তো এরকম বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় আবারও বলছি বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় এবার চলে আসলাম সাত নাম্বার প্রশ্নে তোমাদের অনেক সময় দেখবে এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষায় আসে কয়েকবার মনে হয় এসছে যে টোয়েন্টি সেভেন টু দি টু বাই থ্রি এটি সমান কত এই মানটা তোমরা কীভাবে বের করবে দেখো আগে আমরা টোয়েন্টি সেভেনকে ভাঙবো কীভাবে ভাঙবো যে টোয়েন্টি সেভেন মানে কত পাওয়ার থ্রি তাহলে তিন ত্রিক্ষা নয় তিন নং সাতাশ অর্থাৎ টোয়েন্টি সেভেন সমান থ্রি কিউব লিখা যায় তা আমরা বলছিলাম যে ধরো টোয়েন্টি সেভেনকে আমরা থ্রি কিউব আকারে লিখতে পারি আর এর উপরে পাওয়ার আছে টু বাই থ্রি তো এটি সমান এইভাবে লিখা যায় থ্রি টু দি পাওয়ার থ্রি গণিত টু বাই থ্রি তো এই থ্রি থ্রি আমরা কাটতে পারি তাহলে কী থাকলো থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার সমান তিন ত্রিক্ষা নয় অর্থাৎ তাহলে আমরা কি দেখছি টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার টু বাই থ্রি ইকোয়াল টু হচ্ছে নাইন তো এরপর আমি আরও একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি ধরো একটি এরকম আছে যে নাইন টু দি পর মাইনাস থ্রি বাই টু তাহলে এটি সমান তোমরা একইভাবে সমাধান করে বের করাতো কত হবে তাহলে আমি করে দিচ্ছি নাইন নাইন সমান তিন ত্রিক্ষা নয় তাই না তাহলে থ্রি স্কোয়ার লিখা যায় আর গুণিত কত আছে মাইনাস থ্রি বাই টু দেখো একইভাবে এই টু এই টু পাওয়ার উপরে নিচে কেটে গেল তাহলে থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি যখন পাওয়ার মাইনাস থাকবে তার অর্থে এটি ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি সমান কথা হয় তিন ত্রিক্ষা নয় তিন নং সাতাশ তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন এরপর আমি আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি তাহলে এটি আমার নয় নাম্বার প্রশ্ন ধরো যদি এই রকম কোন সংখ্যা হয় যে কোনটি বলি ধরো মৌলিক সংখ্যা কাকে বলে এটিও অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে মৌলিক সংখ্যা কাকে বলে ঠিক আছে তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে যে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয় তাহলে কি ধরো ফাইভ তাহলে এক থেকে বড় যে কোনো সংখ্যা তো ফাইভকে আমরা কি ওয়ান দ্বারা ভাগ করতে পারি ফাইভ দ্বারা ভাগ করতে পারি কিন্তু আর কিছু কি দ্বারা ভাগ করতে পারি না তাহলে এটা মৌলিক সংখ্যা ধরো থার্টিন তাহলে এটিও মৌলিক সংখ্যা এইরকম এক থেকে বড় যে সংখ্যাগুলোকে ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয় এরপরে আমি যেটি বলছি সেটি হচ্ছে যে কাল্পনিক সংখ্যা কি এর আগে আমরা জটিল সংখ্যা সময় বললাম যে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা সমন্বয়ে যে সংখ্যা হয় তো এখন আমরা দেখি যে কাল্পনিক সংখ্যা কি কাল্পনিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা বাস্তবে প্রয়োগ করা যায় না সেই সকল সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হয় এরপরে আমরা দেখি পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ ব্যতীত সকল সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে ভগ্নাংশ হলে সেটি হবে না তাহলে পূর্ণ সংখ্যা তোমরা সবাই জানো যে পূর্ণ তাহলে কিন্তু পরীক্ষার খাতায় তো লিখতে হবে সুন্দর করে তাহলে কি লিখবে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ ব্যতীত সকল সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে এই গেল পূর্ণ সংখ্যা এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে সূচক কি সূচক কি সূচক হচ্ছে কোনো নির্দিষ্ট ভিত্তির ওপর যে পাওয়ার বা ঘাত থাকে তাকে সূচক বলা এই যে এখানে আমরা লিখলাম থ্রি স্কোয়ার তাহলে এইটা হচ্ছে ভিত্তি আর এইটার উপরে পাওয়ার বা ঘাত হচ্ছে টু তাহলে এটি একটি সূচক সংখ্যা ধরে এক্স টু দি পাওয়ার টু তাহলে এখানে এক্স হচ্ছে ভিত্তি তার উপরে পাওয়ার বা ঘাত হলো টু তো এটি হচ্ছে একটি সূচক সংখ্যা তাহলে তোমরা সূচক সংখ্যা কি সংজ্ঞা দিবে সূচক সংখ্যার সংজ্ঞা হচ্ছে কোনো নির্দিষ্ট ভিত্তির ওপর যে পাওয়ার বা ঘাত থাকে তাকে সূচক সংখ্যা বা সূচক বলা হয় আর এটি হচ্ছে এখানে সূচক হচ্ছে টু আর ভিত্তি হচ্ছে এক্স এখন অনেক সময় আসে যে সূচক অপেক্ষক কি সূচক সংখ্যা গেল সূচক গেল তো এরপরে হচ্ছে আমরা বলছি যে সূচক অপেক্ষক কি সূচক অপেক্ষক তাহলে সূচক অপেক্ষক হচ্ছে যেই অপেক্ষকে স্বাধীন চলকের ভিত্তি হিসাবে যখন কোন ওই অপেক্ষককে সূচক অপেক্ষক বলে আবারও বলছি যেই অপেক্ষকে স্বাধীন চলকের ভিত্তি হিসেবে যখন কোন স্থির মান এই যে টোয়েন্টি সেভেন এই যে ভিত্তি ধরো থ্রি ঠিক আছে স্কোয়ার তাহলে এখানে যে ভিত্তি হিসাবে কোন স্থির মান ব্যবহৃত হচ্ছে তখনই ওই সূচক অপেক্ষক হচ্ছে পরামিতি কি খুব ভালো করে সংজ্ঞাটা মনে রাখো যে রাশির মান একটি নির্দিষ্ট পদ্ধতিতে স্থির কিন্তু অন্য পদ্ধতিতে পরিবর্তনশীল তাকেই পরামিতি বলা হয় আবার বলছি যে রাশির মান একটি নির্দিষ্ট পদ্ধতিতে স্থির কিন্তু অন্য পদ্ধতিতে পরিবর্তনশীল তাকে পরামিতি বলা হয় যেমন ধরো এই যে চাহিদা অপেক্ষকটা বলছিলাম যে এখানে যে পি এর সাথে টু আছে এটি হচ্ছে পরামিতি কারণ এই মানটা ধরে এখানে স্থির কিন্তু এই মানটা আবার অন্য আরেকটি অপেক্ষকে কিংবা এখানে পি এর যখন বিভিন্ন মান নিব তখন কি হবে মানটা বিভিন্ন রকমের হয়ে যাবে এবং আমরা যদি অন্য আরেকটি অপেক্ষক নিই সেখানেও দেখা যাচ্ছে যে এই মানটা বিভিন্ন রকম হয় কাজে সেটি হচ্ছে পরামিতি এরপরে প্রশ্ন তাহলে পরামিতি সংজ্ঞা কী দিবে যে যে রাশির মান এবং এক্ষেত্রে কিন্তু এই যে টেন এটিও পরামিতি হ্যাঁ এই নির্দিষ্ট ইয়েতে হচ্ছে টেনটা তোমার ধ্রুবক বলছি কিন্তু এটিও পরামিতি কারণ আরেকটি চাহিদা অপেক্ষকে হলেই এই মানটি দেখা যাচ্ছে অন্য আরেকটি মান হয়ে থাকে যেমন ডি ইকাল যদি তোমার টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর পি হয় তাহলে এই আলাদা হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে স্থির কিন্তু বিভিন্ন অন্য পরিস্থিতিতে দেখা যাচ্ছে এটি পরিবর্তনশীল তো এবার যেটি বলছিলাম সেটা হচ্ছে ভগ্নাংশ কি ভগ্নাংশ তোমরা সবাই জানো যে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত অপূর্ণ মানের হলে তাকেই ভগ্নাংশ বলা হয় অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত যখন পূর্ণ হবে না মানটা বের করলে তখন সেটি হচ্ছে ভগ্নাংশ এবার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে শূন্য সূচক কি শূন্য সূচক হচ্ছে কোনো ভিত্তির পাওয়ার শূন্য হলে তাকেই শূন্য সূচক বলা হয় আবারও বলছি শূন্য সূচক কি বলো কোনো ভিত্তির পাওয়ার এই যে ধরো আমরা টেন টু পাওয়ার বলছি জিরো হুম তাহলে এই যে ভিত্তি তার পাওয়ার হচ্ছে জিরো হ্যাঁ তো এটি হচ্ছে শূন্য সূচক আবারও বলছি কোন ভিত্তির পাওয়ার শূন্য হলে তাকেই শূন্য সূচক বলা হয় সূচকের সূচক কী এমন যদি প্রশ্ন হয় তাহলে উত্তর হবে এক্স একটি বাস্তব সংখ্যা হলে ধরো এক্স টু দি পার থ্রি টু দি পার ফোর তাহলে এই যে সূচকের এটি একটা সূচক তার আবার সূচক তো এটি হচ্ছে সূচকের সূচক এরপরে এরকম একটা ওই যে টেন টু দি পাওয়ার জিরো বললাম যদি এখানে হান্ড্রেড টু দি পাওয়ার জিরো হয় তাহলেও এর মান হচ্ছে অন অর্থাৎ ভিত্তি যতই হোক না কেন তার পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান হবে অন নিশ্চয় বুঝতে পারলে কোনো পাওয়ার ভিত্তি যতই হোক না কেন তার পাওয়ার যদি জিরো হয় তাহলে সেই মানটি আসবে অন এরপর আরেকটি প্রশ্নের কথা বলি যে অপেক্ষক কি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় পরীক্ষায় আসে তো সেটি হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক প্রকাশের গাণিতিক পদ্ধতি হলো অপেক্ষক আবারও বলছি দুই বা ততোধিক চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ক প্রকাশের গাণিতিক পদ্ধতি হলো অপেক্ষক তো আমি পরবর্তী ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বেশি বড় ভিডিও হলে আমার অবশ্য আপলোড করতে একটু সমস্যা হয় তো আমি আবারও হাজির হচ্ছি কিছুক্ষণ পরেই আরও একটি ক্লাস নিয়ে তো আজকের এই ক্লাসটি এইখানে শেষ করছি তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগে তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে পারো তো আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ